হলো আমার ব্রেকফাস্ট। তো সন্ধ্যাটা একটু মায়ের হাতে লিকার চা আর একটু মুড়ি শশা পেঁয়াজ না আলু ঠিক জমে না। হ্যালো মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ইভান। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে থাকছে এই কোভিড সিচুয়েশনের মধ্যে তোমরা সারা দিনটা কীভাবে কাটাবে, কী কী ভালো ভালো ফুড খাবে, হেলদি ফুড, আর কী কী ওয়ার্কআউট করবে, যোগা করবে। যারা মানসিক অবসাদে ভুগছো, যারা ডিপ্রেসড হয়ে আছো, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। আমি পুরো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে ইনক্লুড করে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো হলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা ঝটপট প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি কথা বলবো না, চলো দেখতে থাকো। গুড মর্নিং টু অল। সো ঘুমটুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 6টা। তো এরপর এক গ্লাস উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খাবো। এক গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে লেবু, পাতি লেবু। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর লেবু আমাদের শরীরে ওজন কমায়। লেবু মেশানো হয়ে গেছে, আমি মধুটা মেশাই নি, তোমরা মধু মিশিয়েও খেতে পারো। সো কমপ্লিট। লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে লেবু খুবই সাহায্য করে। আর এই কোভিড টাইমে পার ডে তোমরা এই লেবু জলটা এভরিডে খাবে, সকাল 6টা থেকে 6:30-এর মধ্যে, ওয়ার্কআউট করার আগে। গাইস, এই ওয়ার্কআউট করার আগে এই ড্রাই ফ্রুটগুলো খাবো। তো এখানে কী কী আছে একটু বলে দিচ্ছি। এখানে আমন্ড আছে, কাজু আছে, এখানে ব্লুবেরি আছে, এখানে পেস্তা আছে, আর এখানে খেজুর। আমন্ড আমাদের শরীরে কোলেস্ট্রল কমাতে খুবই উপকারী। আর তোমরা দুভাবে খেতে পারো, একটা জলে ভিজিয়ে একটা কাঁচা। তো কাজু খেতে বেশ ভালোই লাগে। তো কাজুতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন, আর কাজুতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্টও আছে, আর কাজু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো তোমরা অবশ্যই খাবে। একটা পেস্তা আছে, দেখে নাও পেস্তা। তো তোমরা অবশ্যই সকালে ওয়ার্কআউট ব্যায়াম করার আগে ড্রাই ফ্রুটগুলো খাবে। সো ফাইনালি আই এম রেডি। তো এবার কী কী ব্যায়ামগুলো করবো তোমরা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে থাকো। তো চলো এবার শুরু করি। ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট, পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এবার ব্রেকফাস্ট করবো, চলো দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। এই হলো আমার ব্রেকফাস্ট। এটা দেখো, পিনাট বাটার আছে সানড্রপের ক্রিমি ফ্লেভারটা, এখানে দুটো ডিম সিদ্ধ আছে, এখানে একটা বড় আপেল আছে, এখানে দুটো কলা আছে, এখানে রুটি আছে দুটো স্লাইস রুটি। তো চলো এবার খাওয়া শুরু করি। আমি শুরু করছি ব্রেকফাস্ট কলা। তো কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর কলাতে প্রচুর ভিটামিন বিও আছে, হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর পেটও পরিষ্কার রাখে। তোমরা অবশ্যই খাবে। রুটি অবশ্যই একটি স্বাস্থ্যকর খাবার, তোমরা অবশ্যই খাবে। আর রুটিতে ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, যা আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে খুবই সাহায্য করে। তো তোমরা স্লাইস রুটির বদলে আটা রুটিও খেতে পারো। তো আমি দুটো স্লাইস রুটি নিয়েছি। এরপর পিনাট বাটার, দেখে না পিনাট বাটার দিয়ে খাবো এটা। আর স্লাইস রুটি তোমরা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো, খুবই ভালো। এটা ফ্লেভারটা আছে ক্রিমি ফ্লেভার, এস সেই লাগে, জাস্ট সেই। তো ব্রেকফাস্টটা এরকম একটা হওয়া উচিত, হেলদি ব্রেকফাস্ট।
বাটারটা পাঁচ করে খাচ্ছি। পিনাট বাটারে প্রচুর ফাইবার আছে, এছাড়া পিনাট বাটারে প্রচুর ভিটামিনও আছে যা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিদিন একটা বা দুটো করে ডিম সিদ্ধ খাওয়া উচিত, তো তোমরা অবশ্যই খাবে। আর ডিম থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, আর ডিমেতে তোমার ভিটামিন এ বি ডি আছে। খেয়ে দেখি এবার। আমার তো দুটো ডিমের হবে না, চার পাঁচটা লাগবে। ওজন নিয়ন্ত্রণের জন্য ডিম খাওয়া খুবই জরুরি, আর একটি বড় সিদ্ধ ডিমে প্রায় 370-72 গ্রাম কোলেস্ট্রল পাওয়া যায়। তোমরা অবশ্যই ডিমটা খাবে। চলো একটা আপেল খাচ্ছি, খেয়ে নাও। তো আপেলে প্রচুর ভিটামিন সি আছে, আর আপেল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে খুবই সাহায্য করে আপেল। তো তোমরা প্রতিদিন একটা করে আপেল খাবে। হেলদি খাবার খেয়ে নিয়েছি, সেই প্রোটিন সেই ক্যালোরি হয়ে গেছে বডিতে। এই লকডাউন সিচুয়েশানে যারা বাড়িতে বসে বোরিং ফিল করছো, যারা ভাবছো এই সারা দিনটা কীভাবে কাটানো যায়, আর যারা মানসিক অবসাদে ভুগছো, ডিপ্রেশন, তো তাদেরকে বলবো তোমরা সারাদিন কাজের মধ্যে থাকো, নানা রকম মাথা থেকে আইডিয়া বার করো, একটা কাজ করতে থাকো। যেমন আমি তো গান শুনতে খুব ভালোবাসি আর ফটোগ্রাফি করতে, আমার এটা হচ্ছে গান শোনার সঙ্গী। দেখো অ্যামাজন থেকে কিনেছিলাম বোট স্টোন 260। তো গান শুনি আমি, আর আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, ফটোগ্রাফিও করি, আর ফাঁকা টাইমে ড্রয়িংও করি। তো তোমরা যারা ভালোবাসো ড্রয়িং করতে তারা ড্রয়িং করো, যারা গান শুনতে ভালোবাসো তারা গান শোনো, যারা ঘরে ডান্স করতে ভালোবাসো তারা ঘরে ডান্স প্র্যাকটিস করো, যারা ভালো খাবার বানাতে পারো তারা নিউ নিউ রেসিপি বানাও ভালো ভালো খাবার। তো দেখবে দিনটা বেশ ভালোই যাবে, আমার তো বেশ ভালোই কাটছে দিনটা। যারা এই লকডাউনে বাড়িতে বসে ভালো ভালো খাবার বানাচ্ছ, ভালো ভালো রেসিপি বানাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাকে ডাকবে, আমাদের খেতে বড্ড ভালো হয়েছে। যোগা করতে ভালোবাসো, এক্সারসাইজ করতে ভালোবাসো, তারা সারাদিন ব্যায়াম করো, এক্সারসাইজ করো, নিউ নিউ তারা ভিডিওস বানাও, ব্লগ বানাও আমার মতো ঘরে বসে, যারা ভাবছো যে সারাদিনটা কী করো, যারা গার্ডেনিং করতে ভালোবাসো তারা গার্ডেনিং করো। তো আমার তো বাড়িতে প্রায় 20-22টার মতো গাছ আছে, আমি বিকেলে প্রত্যেক দিন গাছগুলোকে চর্চা করি, জল টল দিই। তো আর ফ্রি টাইমে মা বাবার সাথে গল্প করি, তোমরাও করো, মা বাবার সাথে ফ্রি টাইমে গল্প করো, আড্ডা দাও ঘরে বন্ধু বান্ধবের সাথে, তো দেখবে সারাদিনটা খুব ভালোই যাবে। তো ঘড়িতে এখন বাজে 11:15, তো এবার আমি একটু ফল টল খাবো। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে, তোমরা খুব ভালো থাকবে এই কোভিড সিচুয়েশানে। তো চলো এবার খাওয়া যাক, ফল খেতে বেশ আমার ভালোই লাগে। তো এই কোভিড সিচুয়েশানে সবথেকে বেশি খাচ্ছি কমলা লেবু অর মৌসুমি লেবু, যে কোনো একটা। তো তোমরা প্রতিদিন একটা করে কমলা লেবু বা মৌসুমি লেবু খেতে পারো। তো এই কমলা লেবুর মধ্যে আছে ভিটামিন সি, পটাশিয়াম আর ফাইবার। আর আমাদের দেহের ওজন কমাতে হলে প্রতিদিন একটা করে কমলা লেবু খাওয়া খুবই জরুরি। আর এর মধ্যে কমলা লেবুর মধ্যে তোমার অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আমাদের স্কিনটাকে গ্লো করে, গ্লো ঝাঁকঝাঁক করে দেয়। বেরি বেরি এটাও বেশ একটা দারুণ দুর্দান্ত ফল, আমার দারুণ লাগে এটা খেতে। এখন স্নান করার টাইম হয়ে গেছে, প্রায় 12-12:30 মধ্যে বাজে, তো আর বেশি লেট করবো না, স্নানটা করে চলে আসি। তো স্নানটা করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান কমপ্লিট হয়ে গেছে, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, একবার দেখো ওয়েদারটা, তো দারুণ একটা ওয়েদার বাইরে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট অসাধারণ ওয়েদারটা। এই হলো আজকের আমার লাঞ্চ। তো এখানে কী কী আছে একটু বলে দিই। প্লেন রাইস আছে, এখানে মিক্স ভেজ আছে, এখানে ডাল আছে মুসুর ডাল, আর এখানে তোমার আছে স্টু, চিকেন স্টু, এখানে আমের চাটনি দারুণ লাগে জাস্ট, এখানে টক দই, একটা লেবু, এখানে স্যালাড। তো চলো এবার শুরু করা যাক, ডাল দিয়ে খাই, ডাল আর সবজিটা দিয়ে। আর এই টাইমে একটা লেবুটা লাগবেই লাঞ্চের টাইমে, পাতি লেবু একটু হালকা ডালের সাথে পাঞ্চ করে জাস্ট সেই লাগে। এরপর খাবো চিকেন স্টুটা দিয়ে। তো এখানে চিকেন আর সব রকম সবজি দিয়ে একটা সিদ্ধ, জাস্ট দারুণ লাগে এটা আমার খেতে, আমি প্রতিদিন খাই এটা, তোমরা অবশ্যই খাবে। আর যারা ননভেজ খেতে ভালোবাসো তারা পনির খেতে পারো, পনির ডাল দিয়ে, পনির দিয়ে আর এই সবজিটা দিয়ে, জাস্ট দারুণ লাগবে দারুণ। সো যা গরম পড়েছে, এই গরমে একটু আমের চাটনি আরও ঠিক জমে না, দেখে নাও আমের চাটনি
বাটি টক দইটা অবশ্যই খাবে তোমরা লাঞ্চে মাস্ট। এই সবগুলো আইটেম আমার মা বানিয়েছে, দারুণ লাগছে, দারুণ মায়ের হাতে রান্না স্পেশালি আমার তো বেশ। তোমরা অবশ্যই লাঞ্চে এই খাবারটা, অলমোস্ট লাঞ্চ কমপ্লিট, প্রচুর খেয়ে ফেলেছি আজকে। তো এবার 5 থেকে 10 মিনিট একটু হাঁটাচলা করে একটু রেস্ট নেবো, একটু ঘুমোবো, তো দিন আবার দেখা হচ্ছে। এই বিকেল টাইমটায় আমি গাছগুলোকে যত্ন করি, দেখেন একটা পেয়ারা গাছ, তার সাথে ছোট পেঁপে গাছ হচ্ছে চারা। গাছগুলো আমি বিকেলে জল টল দিই। আর এটা আম গাছ, প্রায় অনেক বড়ই হয়েছে আম গাছটা, আমও ধরেছে। এ দেখো গাছে আম, বড় বড় আম ধরেছে গাছে। এটা পেঁপে গাছ, এই হলো আমার ইভিনিং এর খাবার, দেখে নাও। এক কাপ লিকার চা, এখানে ছোলা, শশা, পেঁয়াজ, গাজর, টমেটো আর এক বাটি শুকনো মুড়ি। তো এবার চলো খাওয়া স্টার্ট করবো। গুড ইভিনিং টু অল। তো সন্ধ্যেটা একটু মায়ের হাতে লিকার চা আর একটু মুড়ি, শশা, পেঁয়াজ না হলে ঠিক জমে না, তো তাই এখন আমি খাবো শুকনো মুড়ি। দেখো এক বাটি শুকনো মুড়ি, এখানে শশা পেঁয়াজ আছে আর এখানে আছে এক কাপ লিকার চা। এই চাটা মেনলি বানানো তোমার আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পুরো মানে ফুটানো চাটা। তো জাস্ট অসাধারণ লাগে আমার মায়ের হাতে এই চাটা। একটু চা দিয়ে স্টার্ট করি। চাটা এমন একটা জিনিস মানে বাঙালি চা ছাড়া চলবে না। আর তোমরা এই চায়ের সাথে দুটো ক্রিম কেকার বিস্কুটও খেতে পারো। একটু মুড়িটা পাঞ্চ করে নিচ্ছি। অসাধারণ লাগে, অসাধারণ। সন্ধ্যে পুরো জমে যাবে জাস্ট। লিকার চা বাদে তোমরা বাড়িতে গ্রিন টিও খেতে পারো ইমিউনিটি বাড়ানোর জন্য শরীরে, আর হেলদি ড্রিঙ্ক। এরপর আমার প্রচুর কাজ আছে, এবার আমাকে একটু এডিটিং করতে হবে আমার ফটোজ। তো চলো আমি এডিটিং করতে পারাই। এইগুলো আজকে আমার ডিনার। তো এখানে দেখতে পাচ্ছি দুটো রুটি আছে, এখানে মিক্স ভেজ আছে, এখানে একটা রুই মাছ আছে, এখানে ডাল আছে। তো এখন বাজে 9টা, তো আমি 9টার সময় ডিনারটা করি। তো তোমরা অবশ্যই এই টাইমটা ডিনারটা করবে। রাতের রুটিটা খাওয়ার অবশ্যই চেষ্টা করবে। গাইস এই ছিল আজ আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরবর্তী টাইমে তোমাদের জন্য একটা নিউ নিউ ভিডিও নিয়ে আসছি। তো গাইস আর বেশি কথা বলবো না, চলো আজ এখানে ভিডিও এন্ড করলাম। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, এই কোভিড টাইমে সবাই মাস্ক স্যানিটাইজার ইউজ করো। স্টে সেফ, স্টে হেলদি। টাটা, গুড বাই, লাভ ইউ।